আইনটো মন্ত্ৰীয়ে লিখি দিয়ে বিষয়ৰ হাতত কেনেকৈ হেৰাই যায়। মন্ত্ৰীৰ কথাত কেৰে পেই নকৰে বিষয়াই। ফাইলত অনুমোদন দিয়ে মন্ত্ৰীয়ে, সেই ফাইল হেৰুৱাই বিষয়াই। একাংশ আমোলাৰ একনায়কত্ববাদৰ প্ৰসংগৰে বুধবাৰে বিধানসভাত সৰব হৈ পৰিল বিধায়ক পদ্মা হাজৰিকা। বিষয়টো আছিল মহিলা শিক্ষকৰ নিৰাপত্তা। নিরাপত্তাজনিত কারণত বদলি বিচরা মহিলা শিক্ষকর বদলিক গুরুত্ব সহকারে লবলৈ নির্দেশ দিছিল স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতো একাংশ বিষয়াই বিষয়টো গুরুত্ব নিদিয়ার অভিযোগ সতিয়ার বিধায়ক পদ্ম হাজরিকার। এবছর ধরে বদলি বিচারি থকা এগারী শিক্ষয়িত্রীর প্রসঙ্গ উল্লেখ করে বিধায়ক হাজরিকার অভিযোগ, এবার দুবার নহয় সাতবার লিখি দিছিল মন্ত্রীয়ে, সাতোবারেই ফাইল হেরুয়ালে বিষয়াই। এতিয়ালৈকে সাতবারমান মন্ত্রীয়ে লিখি দিয়ার পিছত ফাইলটো তলত গৈ হেরাই যায়। আজি মই এইটোহে বিচাৰিছো যে সেই ফাইল কিয় হেরাই যায়। এই এটা মাত্র উদাহরণেরে বিধায়ক হাজরিকায় বুঝাব বিচারিলে একাংশ আমোলা বিষয়ের মইমতালির কথা। 15 বছরীয় কংগ্রেসের শাসনকালত লুটি পুতি খোয়া এনে বিষয়া সকলে দুর্নীতিরে ধন লুটিব পৰা নাই বাবেই গুরুত্ব নিদিয়ে মন্ত্রীর কথা। কি কারণে মন্ত্রীয়ে লিখি দিয়ার পিছতো বিধানসভাত এই কথাবিলাক উত্থাপন হওয়ার পিছতো এনে কিছুমান বিষয়া আছে, যি বিষয়াই আসলে কি কারণে, কারণটো কি, রহস্যটো কি, কিন্তু কিয় হয় এনেকুয়া? মন্ত্রীয়ে বারে বারে লিখি দিয়ার পিছতো কিয় গুরুত্ব নিদিয়ে বিষয়াই? কি আছে ইয়ার আঁৰৰ রহস্য? তদন্তর দাবির বিষয়টোত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচারিলে বিধায়ক পদ্ম হাজরিকায়। মন্ত্রীয়ে এসুরেন্স দিছে, এসুরেন্স দিয়ার পিছতো তারপর লিখিতভাবে বিচারিছে শিক্ষয়িত্রীগৰাকীৰ পৰা, তেওঁ আবেদন জনাইছে, মই বিধায়ক হিসাবে তাত ফরওয়ার্ড কৰিছোঁ, তারপর তলত গৈ ফাইল নোহোৱা হয়, যে কিয় নোহোৱা হয় সেইটোহে আজি মই তদন্ত বিচাৰিছোঁ। বিধায়কেই উদঙাই দিলে রাজ্য প্রশাসনের একাংশ আমোলার স্বৈরাচারিতা। তাকো বিরোধী নহয় স্বয়ং শাসকীয় বিধায়কে উদঙাই দিলে এই অরাজকতা। অবশ্যই নতুন নহয় এই অভিযোগ। এতিয়া প্রশ্ন হয় বিষয়টো গুরুত্ব দিবনে মুখ্যমন্ত্রী সোণোৱালে? ক্যামেরা পার্সন হিতেশর সৈতে মানস জ্যোতি বৰুৱা, নিউজ 18, অসম নর্থ ইস্ট। হাতত কেনেকৈ হেৰাই? Hey, good person, hey, hey.